আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ও আমার শুভাকাঙ্ক্ষী দেশের বিভিন্ন স্থান থেকে যারা আমার আজকের এই শুভক্ষণে লাইভটা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত আগামীকাল প্রায় 100 দিন পর পর্যটন শিল্পের দ্বার খুলছে, অত্যন্ত ভালো লাগার বিষয়, আকাঙ্ক্ষার বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা একটা সিদ্ধান্তে পুষতে যাচ্ছি যে আমরা 100 দিন পর প্রশাসনের সহায়তায় অনুমতি করলে আমরা সমুদ্র সৈকত সহ পর্যটন শিল্পের সাথে যারা যেত তাদের সবার মুখে হাসি। আমরা আমাদের মহামারী করোনা ভাইরাসের এই মধ্যখানে এরকম একটা সিদ্ধান্ত নেওয়ায় যেমনি আছে আতঙ্ক, তেমনি আবার সবার খুশি। এ কারণে যে একদিকে মহামারী আর একদিকে ব্যবসা বাণিজ্য দ্বার খুলবে, সবাই একটু উল্লাসের দিকে যেমন কি আছে তেমনি আছে আতঙ্কের ভিতরে। তারপরও আমরা চালিয়ে যাব স্বাস্থ্যবিধি মেনে, স্বাস্থ্যবিধি মেনে আমাদের এখানে আসবে। আর যারা আমরা যারা ব্যবসায়ী যারা আছে পর্যটন শিল্পের সাথে যারা জড়িত আছি তারাও স্বাস্থ্যবিধি রক্ষা করে আমরা এই সেবাটা দিতে চাচ্ছি। এবং আমরা ইতিপূর্বে ট্রেনিংও করছি এবং পর্যটন শিল্পের সাথে যারা সংশ্লিষ্ট তারা বিশেষ করে হোটেল মোটেলের বয়, রেস্তোরাঁর বয়, এরা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সহায়তায় এবং ট্যুরিজম বোর্ডের সহায়তায় 3 দিনের একটা ট্রেনিংও আমরা করিয়েছি। এটা যেটা আমরা এখানের লোকজন পাইছি, তো অত্যন্ত শোকের একটি খবর হলো এর ভিতরেও আমাদের দেশের প্রেক্ষাপটের যে বর্তমান পরিস্থিতি তাতে একদিকে আতঙ্ক আর একদিকে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমরা এই সিদ্ধান্তটা আমাদের এখানে জেলা প্রশাসক মহোদয় নিয়েছেন, এজন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক দিন পরে হলো পর্যটকদের কিছু ছোঁয়া আমরা আমাদের এই সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছি। পর্যটকরা পা রাখছে, ইতিমধ্যেই অনেকে আসছে, এই একটা পরিবার অনেক দিন পর দেখলাম, এবং ফুচকার দোকান এবং চটপটির দোকান, আচারের দোকান অলরেডি সাগর সৈকতে অলরেডি তারা বসে গেছে, এবং যারা বিচ বাইক আছে এবং তারাও এখন আমাদের জ্বর চলছে, তো এ কারণে বিচ বাইকগুলো উপরে উঠে গেছে। এবং আগামীকাল থেকে ঠিকই এরা সৈকতে থাকবে, এরা আশা করি। এই হলো আমাদের এইখানে চিত্র, আপনাদেরকে আমি আমার ক্যামেরার মাধ্যমে দেখাইতেছি যে আমাদের বর্তমানে বিচের পাড়ের এই অবস্থান। অনেক পর্যটক আসছে, কিছু কিছু পর্যটক অলরেডি আসছে, জায়গা দেখা যাচ্ছে এটি। তো আপনারা আসবেন, স্বাস্থ্যবিধি মেনে আসবেন আমাদের এই কুয়াকাটায়, আর আমরাও স্বাস্থ্যবিধি রক্ষা করার চেষ্টা করব। আমরাও আসি, আপনারা আসলে আমার ভালো লাগে, আমরা আমাদের নিজেদের প্রাণ ফিরে পাই, এটা আমাদের কাছে খুবই একটা গর্বের বিষয়। আমরা জানি আপনারা যারা লকডাউনের ভিতরে আছেন, যারা খুব প্রায় 3.5 মাস যাবত খুবই বাসা বাড়িতে বা অফিসে বোরিং অবস্থায় আছেন, তারা ছুটে আসতে পারেন আমাদের এই সাগরকন্যা কুয়াকাটায়। আমরা আপনাদের সেবায় প্রস্তুত,
আমরা সব সময় আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করতেছি, আর আমরা নিজেরাও যে ব্যবসা বাণিজ্যর সাথে জড়িয়ে আছি, আপনারা আসলে আমাদের রুটি রোজগার হয়, আর না আসলে আমাদের ব্যবসা বাণিজ্য থমকে যায়। তো এটা সত্য কথা এবং এটাই বাস্তব চিত্র। শুধু আমাদের এইখানে প্রায় 5,000 শ্রমিক আছে ট্যুরিজমের সাথে সম্পৃক্ত, যারা এখন ইতিপূর্বে বেকার অবস্থান পার করছে এবং খুব দিনাতিপাত করছে, না খেয়ে না খেয়ে আছে তাদের জীবনটা। আপনারা যদি আমাদের এইখানে ভিজিট করেন, আসেন, তাহলে আমরা আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে পারবো, আবার কিছুটা হলেও ফিরে পাবে পিছনের সেই দিনগুলোর মতো। আগামীকাল সেই আমাদের 1 জুলাই আমাদের ঘোষিত সেই আমাদের কর্মসূচি, যে আমাদের পর্যটন নগরীর যে লকডাউন, পর্যটন নগরীকে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসক মহোদয়, তো সেটা আগামীকাল থেকেই শুরু হবে। আপনারাও আসতে পারেন, আপনারা এই সব দৃশ্য দেখতে পারেন, খুবই চমৎকার দৃশ্য আমাদের এখন এই কুয়াকাটার। আমি আমাদের শৈলপুর চর এবং গঙ্গামতি চরে আপনাদেরকে কথা না বললেই নাই, যেখানে প্রকৃতির গ্রাসে গ্রাস করছে সমস্ত প্রকৃতির মাঝে, আগের মাঝে ফিরে গেছে। ডাল কাঁকড়া, তারপর হলে যাইয়া কিছু লতা পাতায় ভরে গেছে, লাল কাঁকড়ায় সিবিজ ভরে গেছে, এবং যেটার আমরা দেখছি বালুর উপরে গোস্ত জোড়া, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় গোস্ত জোড়া পাতা, সেটা এক ধরনের মোটা জাতীয় পাতা এবং বট পাতার মতো, এবং এটা বালুর উপর হচ্ছা বালুর উপরে, আর হলো যাইয়া এইটা আবার কিছুদিন পরে আবার ফুল ধরে, খুব সুন্দর একটা ফুল, কয়েক কালারের ফুল ধরে। এই যে দেখেন পর্যটকরা অলরেডি বিচের পাড়ে আসতে শুরু করছে, কিছু কিছু অলরেডি আইসা গেছে আমাদের এই সৈকত। আপনারা যদি আসেন, সিদ্ধান্ত নেন, আসতে পারেন, আসবেন, অবশ্যই আসবেন, যথেষ্ট আপনাদের প্রতি মানে স্বাস্থ্যবিধি মেনে এবং স্বাস্থ্যবিধি রক্ষা করেই এখানের পর্যটক শিল্পীর সাথে যারা জড়িত আছি আমরা আপনাদের চেষ্টা করব, রক্ষা করার চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা, এবং আপনারাও সচেতন থাকবেন। এটাই এখানে আমাদের লক্ষ্যমাত্রা এবং এটাই আমাদের চিন্তা ভাবনা। একশো কাপড় লাগছে জুটি, তারা অলরেডি মনে করেন সৈকতের ঘিরে ঘুরছে এবং অনেকে গোসল করছে। এটাই হলে যাই আমাদের এই সৈকতের দৃশ্য, যেটা আমাদের দেখাইতেছি। আর আমি এরপরে বেরিয়ে নেব, যে কোনো সময় আবারও লাইভে আসতে পারি, আপনাদেরকে কিছু চিত্র নিয়ে আপনাদেরকে দেখাইতে পারি, এটাই জন্য শুভকামনা। আমাদের এই যে সমুদ্র এখন উত্তল নাই, স্বাভাবিকভাবে আছে, জোয়ার চলতেছে অলরেডি, জোয়ারে ফুল জোয়ার চলে, আর কিছুক্ষণ পর ভাটা লাগবে। তো এখন খুব এই যে জোয়ারের সৈকতের অবস্থা অসাধারণ দৃশ্য, ঢেউলা আস্তে আস্তে ভেঙে পড়ছে, উপচে পড়ছে, বড় বড় না, স্বাভাবিক মাঝারি ধরনের ডুব, তো এতে গোসল করতে পারে সবাই, সমস্যা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর বেশি বেশি নামাজ পড়বেন। আল্লাহ বর্ষা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।